এটা হলো প্যান্ডেলের সামনের দিকটা, প্যান্ডেলের সামনে ঢাকাতে রেখেছে। বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ ব্লগ, তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই খুবই ভালো আছো। আর আজকে যাচ্ছি আমি উত্তর বারাসাতের দিকে যাচ্ছি, আর উত্তর বারাসাতের মধ্যমগ্রামে যাচ্ছি। মধ্যমগ্রামে খুব ভালো ভালো পুজো হয় কালী পুজো, কালী পুজোতেই যাচ্ছি। আজকে সকাল সকাল উঠে পড়েছি, আর আমি বালিগঞ্জ থেকে টিকিট কাটবো। চলো তাহলে যাওয়া যাক, ভিডিওটা শুরু করা যাক এখান থেকে। তাহলে দেখতে থাকো ভিডিওটা পুরোপুরি, স্কিপ না করে চলো। আর ভাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। তাহলে চলো মধ্যমগ্রাম গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, আর ওখানকার দূর থেকে তিনটে প্যান্ডেল তোমাদের দেখাবো। দেখতে থাকো তাহলে, চলো চলো বন্ধুরা, চলো যাওয়া যাক। A few moments later. বন্ধুরা, সবেমাত্র মধ্যগ্রাম স্টেশন থেকে নামলাম, নেমে যাচ্ছি ওয়ার্ড মার্কেট প্যান্ডেল দেখাতে। মধ্যগ্রাম স্টেশনেই দেখতেই পাচ্ছ স্টেশন চত্বর, এখন আমি ওয়ার্ড ব্রিজের উপরে যাচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর ওয়ার্ড ব্রিজ, আর চারদিক থেকে স্টেশন অর্থ দেখা যাচ্ছে, অসাধারণ স্টেশন। এবার যাচ্ছি তোমাদের প্যান্ডেলগুলো দেখাচ্ছে, দেখতে থাকো। এইগুলো মধ্যমগ্রাম স্টেশন চত্বর, চলো যাওয়া যাক। আর একটা মধ্যমগ্রাম প্যান্ডেলের কাজ চলে, সেটা হচ্ছে এটা অসাধারণ প্যান্ডেল হচ্ছে, এটা ছাতা দেয়া কাপড়টা তৈরি প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি। দেখতে থাকো তাহলে, চলো প্যান্ডেল তোমাদের দেখাই, চলো ভেতরে গিয়ে। এটা হলো প্যান্ডেলের সামনের দিকটা, প্যান্ডেলের সামনে ঢাকাতে রেখেছে ফ্রাম ঠাকুরটা আছে, মুখ ঢাকাতে রেখেছে। ঠাকুরটা ওপেন করবে 24 তারিখ থেকে। প্যান্ডেলের সামনে তোমার দেখে দিচ্ছি পুরো অ্যাকোরিয়াম লাগছে, অসাধারণ প্যান্ডেল। আর সামনে তোমাদের ঢুকে দেখালাম প্যান্ডেলটা, অসাধারণ লাগছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, অসাধারণ প্যান্ডেল, অসাধারণ লাগছে। এইভাবে তোমাদের দেখাতে হচ্ছে, কেননা প্যান্ডেলটা ঢাকা দেওয়া আছে। আর এই পুরো গেটটা থেকে তোমাদের দেখালাম যে এই গেটটা পুরো ভেতর থেকে পুরো অ্যাকোরিয়াম লাগছে, ঠাকুরটা তো অসাধারণ লাগছে, ভেতরকে তোমাদের তো দেখিয়ে দিলাম। এবার চলো, এবার আরো অনেক প্যান্ডেল আছে মধ্যমগ্রামে, সেইগুলো দেখাতে থাকি, চলো চলো যাও। গেটটা কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ, ভেতরের গেটটা থেকে ঢুকছি। আর এইগুলো হলো ফিতে তৈরি, ফিতে তৈরি অসাধারণ করেছে। এটা রাত্রিবেলা লাইটিং দিলে অসাধারণ লাগবে। এগুলো শাঁখ, এটা একটা অ্যাকোরিয়ামের মধ্যে তৈরি করেছে। কালী ঠাকুরটা তো অসাধারণ, তোমাদের কালী ঠাকুরটাও দেখাচ্ছি, অসাধারণ লাগছে, অসাধারণ। এগুলো সব কাপড় তুলোদের তৈরি, দেখতে পাচ্ছ কাপড় তুলোদের হাত দিয়ে তোমাদের দেখাচ্ছি। ব্যাঙের ছাতা কত সুন্দর লাগছে, অপূর্ব। কালী ঠাকুরটা দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে, অসাধারণ। কালী মা চলে গেছে খুব তাড়াতাড়ি, দেখতেই পাচ্ছ তোমার, দেখিয়ে দিলাম। কালী ঠাকুরটা অসাধারণ হয়েছে, এই প্যান্ডেলটা এখন কোনো ইউটিউবার দেখায় না, প্যান্ডেলটা তোমার দেখিয়ে দিচ্ছে। এটা মধ্যমগ্রামে 2-3টে পুজোর পরেই এই প্যান্ডেলটা দেখতে পাবে সোজাসুজি, দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা অসাধারণ, দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা অসাধারণ হয়েছে। তাহলে ঝাড়গুলো দেখো, ঝাড়টা অসাধারণ, ঝাড়টা তোলা তোমার কাছে অসাধারণ। মশারির জালের মতো সুতো ছুলতে চায়, এই অক্টোপাসটা দেখো অসাধারণ, অক্টোপাসটা যেন আমাদের ঝাড় মতো লাগতেছে, একটা ঝাড়ে যেন অক্টোপাসের মতো লাগতেছে, দেখতে পাচ্ছি। এই ঝাড়ের মধ্যে যদি লাইট থাকে না, অসাধারণ বন্ধুরা লাগবে, অসাধারণ লাগবে, সেই লেভেলের এই অসাধারণ লাগছে, দেখতে পাচ্ছ। এই কোনো কালী ঠাকুরটা দেখতে পাচ্ছ অসাধারণ, কালী ঠাকুরটা অসাধারণ লাগতেছে, এইদিকে চারদিকটা অসাধারণ। মধ্যমগ্রামে প্রথমে এসে কী বলবো না বলবো সব আমি ভুলে যাচ্ছি, এসে যেন প্যান্ডেলগুলো দেখছি আর শুধু মন ভরে যাচ্ছে প্যান্ডেলগুলো দেখার মতো, দেখতেই পাচ্ছ অসাধারণ প্যান্ডেল হচ্ছে। চলো তোমাদের সিনেমাটি ছোট্ট প্যান্ডেল হতে চলে এসে, দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা অসাধারণ হয় তৈরি করছে। এটা অ্যাকোরিয়াম, মাছের অ্যাকোরিয়াম যেমন ভেতর থাকে, সেই মাছের অ্যাকোরিয়াম দিয়ে তৈরি প্যান্ডেলটা দেখতে পাচ্ছ। মাছের অ্যাকোরিয়াম ঠাকুরও চলে এসেছে প্যান্ডেলে, প্যান্ডেলে ঠাকুরটা তোমাদের দেখালাম, এবার প্যান্ডেল দেখালাম। আর অ্যাকোরিয়াম দিয়ে পুরো প্যান্ডেলটা তৈরি, চারদিকে অ্যাকোরিয়াম, এই জল পড়ি আছে, এই মাছ আছে, আরও এইবারে ব্যাঙের ছাতা মতো আছে, আর ছাগলা ফুটে উঠেছে ফুল চারদিকে, এরকমই চারদিকে। এই মেন কালী ঠাকুর, এটাও কালী, দেখতে পাচ্ছি কোনো মাছ ছাতা অনেক কিছু দিয়ে প্যান্ডেলটা তৈরি হয়েছে। চারদিকে ঝাড়টা তো পুরো মশারি জালের মতো, জাল ছেড়ে ছেড়ে লম্বা লম্বা করে লাগানো এই অক্টোপাস আছে পুরোপুরো। এটা এই প্যান্ডেলটা পুরো থিমটা হলো পুরো অ্যাকোরিয়াম, কলকাতার যে বড়ো বড়ো অ্যাকোরিয়াম বা অ্যাকোরিয়ামে যে মাছ পুষি আমরা, সেই বড়ো অ্যাকোরিয়াম দিয়ে তৈরি এই প্যান্ডেলটা আমাদের দেখাচ্ছি। প্যান্ডেলটা অ্যাকোরিয়ামের প্যান্ডেল পুরো দেখাচ্ছি, ঘুরে ঘুরে দেখতে পাচ্ছ, অসাধারণ প্যান্ডেল হচ্ছে এই মধ্যমগ্রামে। মধ্যমগ্রামে অনেক অনেক জায়গায় ভালো ভালো প্যান্ডেল তোমাদের দেখিয়ে দিচ্ছি, এত সুন্দর প্যান্ডেল তোমার এখন ইউটিউবারা দেখায় না। এই প্রথমে প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, শুনে নিও, আর চলে আসতে পারো তাদের 2-3টে পুজো দেখতে দেখতে চলে আসবে এই প্যান্ডেলের কাছে। আর এখানে কেদারনাথ প্যান্ডেল হচ্ছে কিন্তু অসাধারণ, মানে বারাসাত থেকে বলতে চাইছি বারাসাত থেকেও ভালো না, এখানে না প্যান্ডেলটা অসাধারণ দেখার মতো করে। তোমার বারাসাতে গিয়ে কেদারনাথ প্যান্ডেলের দিকে আসো, উদ্বোধন হয়ে গেছে, আর খুব তাড়াতাড়ি এই প্যান্ডেলটাও ঠাকুর চলে এসেছে। উদ্বোধন মনে হয় কবে হবে জানি না, মধ্যমগ্রামে অনেক খলি গলি কাঁড়ি প্যান্ডেল, তোমার এসে দেখতে পারো মধ্যমগ্রাম থেকে।
22টা প্যান্ডেল তো আছে অবশ্যই, এরকম সাজানো গোছানো ভালো ভালো প্যান্ডেল তোমরা দেখতেই পাবে অসাধারণ। দেখতেই পাচ্ছ তোমাকে ঘুরিয়ে দেখালাম, সিনারি শটটাও দেখালাম, অসাধারণ প্যান্ডেল যাচ্ছে দেখতে পাচ্ছ। হলো মধ্যমগ্রামের পঞ্চম নব প্যান্ডেল, পঞ্চম নব প্যান্ডেলটা দেখে খুব মজা লাগলো, খুব ভালো লাগলো, কারণ এটা কলকাতার সেরা মতো প্যান্ডেল হয়েছে। এটা অ্যাকোরিয়ামের প্যান্ডেল, পুরোপুরি ভেতরটা অ্যাকোরিয়াম, লাইটিং দিলে তো আরও সুন্দর লাগবে প্যান্ডেলটা। দেখতে পাচ্ছ এখন ঢাকা আছে প্যান্ডেলটা, সামনটা তো অসাধারণ করে আরও ভেতরেরটা তোমাদের দেখালাম কত সুন্দর প্যান্ডেল। উপহার দিচ্ছি, এই ভালো ভালো উপহার দেওয়ার জন্য আমাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করো, প্রচুর প্রচুর ভিডিওটা সত্যি জায়গায় ছড়িয়ে দাও। প্যান্ডেল অসাধারণ করতে চাই, মধ্যমগ্রামের প্যান্ডেল, মধ্যমগ্রামে আমি কিছু জানি না, এসে কিন্তু একা ঘুরছি তোমাদের দেখাচ্ছি, এইটাই তোমাদের আমার কাছে ভালো পাওয়া, ভালোবাসা। দেখতেই পাচ্ছ এইভাবে তোমাদের জানো কাছে ভালো ভালো প্যান্ডেলের উপহার দিতে পারি। প্যান্ডেলটা অসাধারণ করেছে, পুরো অ্যাকোরিয়াম সাজানো, ভেতরে ঠাকুরটাও অসাধারণ, পুরো অ্যাকোরিয়াম। চলো আরও প্যান্ডেল কিন্তু তোমাদের দেখাচ্ছি, দূরে আমি আর একটা মধ্যমগ্রামের প্যান্ডেলের কাছে চলে এসেছি। দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা অসাধারণ হচ্ছে, এই প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো, শুধু ভালো ভালো প্যান্ডেল উপহার দেবো তোমাদের। চলো দেখতে চলো, দেখতে চলো, দেখতে চলো, তা দিয়ে দেখতে চলো, উপহার দেখো ভালো ভালো প্যান্ডেল। চলো যাওয়া যাক, কোনো খালি পেটে আসবি খাইনি, তোমাদের শুধু প্যান্ডেল দেখেই যাক। চলো প্যান্ডেলগুলো দেখাই, তোমার দেখতে থাকো আর সঙ্গে থাকো তাহলে। চলো বন্ধুরা, মধ্যমগ্রাম কেদারনাথ প্যান্ডেলের কাছে চলে এসে দেখতে চাই, একটা কেদারনাথ হচ্ছে মধ্যমগ্রামে অসাধারণ লাগছে প্যান্ডেলটা, করছি বলছিলাম কেদারনাথ অরিজিনাল দেখা কেরাম, অরিজিনাল কেদারনাথ হচ্ছে মধ্যমগ্রামে তোমাকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছি কাজ চলছে মধ্যমগ্রামে, মধ্যমগ্রামে এখানে কাজ চলছে, প্যান্ডেলটা অসাধারণ মানে দেখাচ্ছি, করে দিচ্ছি আর আদিরটা তোমাকে দেখাচ্ছি, এখানে অসাধারণ অসাধারণ প্যান্ডেল হচ্ছে। চলো দেখছো বন্ধুরা, দেখো আছে মিস্ত্রিরা কত সুন্দরভাবে কাজ করছে প্যান্ডেলে, অসাধারণভাবে কাজ চলছে এখন হবে। এরকম 23-24 তারিখের মধ্যে ওপেন হয়ে যাবে প্যান্ডেলটা, কাজ চলছে, চলে গেলে মিস্ত্রিরা কাজ করছে প্যান্ডেলে, প্যান্ডেলটা অসাধারণ হচ্ছে, প্যান্ডেলটা খুবই কাজ করছে, বুঝতে পারছো কাজ চলে যাচ্ছে প্যান্ডেলের উপরে। ভেতরের অংশে যাওয়া যাবে না, ভেতরেও কাজ হবে, কাজ প্যান্ডেলটা দেখতে পাচ্ছ কাজ চলছে প্যান্ডেলটা। ये सब का गाना लागो सुनो सजिलो सजते सुगड़ी जया।